যখন মা যখন বলতো এই যে আমার ছেলেটা মেয়েটা জিপি ফাইভ পাচ্ছে না, আহারে বাচ্চাটাকে কত কষ্ট করতে হয়েছে রে, স্কুলে গিয়ে সব পড়তে হয়েছে রে, তারপরে কোচিং পড়তে হয়েছে রে, তারপরে প্রাইভেট পড়তে হয়েছে রে, তারপরে গাইড বই মুখস্থ করতে হয়েছে রে, তারপরে পত্রিকার ভিতরে যে গাইড বই থাকে সেগুলো বাপ মা মুখস্থ করাইছে রে, তারপরে পরীক্ষার কোশ্চেন আউট হয়েছে রে, তখন বাপ মা বসে বসে ফেসবুকে সেই কোশ্চেনটা বার করছে, ডাউনলোড করছে রে, তারপরে সেটাকে সলভ করাইছে রে, তারপরে সেটাকে মুখস্থ করাইছে রে, সেই বাচ্চার সাথে মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়েছে রে, আহারে বাচ্চাটার কত কষ্ট হয়েছে। আমার ভিতরে কোনো আনন্দ নাই, সবটা আনন্দ হয় বলো। তারপরে যদি কোনোভাবে দাদা একটু খারাপ হয়ে যায়, বাবা মা কি করে বাচ্চাটাকে কোথায় বোঝাবে যে কিচ্ছু হয় না, এগুলো পরীক্ষার কোনো ইম্পর্টেন্স নাই, তাই না? বড় হয়ে তোমার সামনে কত বড় একটা দুনিয়া ওপেন থাকবে, কত কি করতে পারবে, তা না করে বাচ্চাটাকে বকে গালাগাল করে, আত্মীয় স্বজন গালাগাল করে, ঠিক আছে, আমার একদম বুকটা ভেঙে যায়। পরীক্ষার পর যখন রেজাল্ট ওঠায়, তারপর যখন দেখি অমুক জায়গার একটা ছেলে আত্মহত্যা করেছে, অমুক জায়গার একটা মেয়ে আত্মহত্যা করেছে, কারণ পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, এর থেকে ভয়ঙ্কর কোনো ব্যাপার হতে পারে কিনা, তোমরা এগুলো নিয়ে মাথা ঘামাবা না, বুঝেছ? তোমাদের যে এই যে দেড় কেজি ওজনের যে একটা মস্তিষ্ক আছে, এটাকে বাঁচিয়ে রাখো, বাস আর কিছু লাগবে না। তোমার এই মস্তিষ্কটা কি অসাধারণ মস্তিষ্ক, সেটাকে ব্যবহার করো, তোমরা অলরেডি করছো, তোমাদেরকে অভিনন্দন, তোমাদের ব্যাপার কংগ্রেচুলেশন, ঠিক আছে? কাজেই তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা থাকলো, যারা পুরস্কার পেয়েছো তাদেরকে অভিনন্দন, এবং যারা পুরস্কার পাও নাই আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি চাও অনুষ্ঠান শেষে আমরা কোনায় দাঁড়ায় ধ্বংস ধ্বংস বলতে পারি, ঠিক আছে? সবাই ভালো থাকো। কত সময় কাটিয়েছি ক্লাসরুমে, যত সময় কাটিয়েছি তার থেকে বেশি সময় কাটিয়েছি এখানে স্টেজে নাটক করা, এটা করা, সেটা করা, নানা রকম অ্যাক্টিভিটিস করার জন্য এখানে এসে আমার খুব ভালো লাগছে। তবে সামনের চেয়ারগুলি পরিবর্তন হয়েছে, আর আগে অন্য চেয়ার ছিল, এখন অন্য নতুন চেয়ার এসেছে, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির অনেক ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটির যে রোবোটিক্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের যে হেড, সব বিডিএস এর ইয়াং ছেলেমেয়েরা তারা সব কাজ করে, তাই জন্য তুই বুঝতেই পারছো বিডিএস অনেক কাজ করে, বিডিএস ঢাকা ইউনিভার্সিটি দিতেই হবে, তাই না? এত সুন্দর টিম।